এই ঠান্ডায় যে কাজগুলো না করলেই নয়, জাস্ট চোখের একটা শান্তির জন্য কাজগুলো করতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এই রোদবিহীন ঠান্ডা শীতের দিনে ফুল একই দিন আমি কি করলাম না করলাম তাই থাকছে আজকের ব্লগে। ব্লগটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। গুরুত্বপূর্ণ কিছু কাজ করার জন্য সকালে চলে গিয়েছিলাম বাহিরে, আর বাহির থেকে আসার পথে ভ্যানে করে বা এরকমভাবে ঝুড়িতে করে দেখলাম অনেক ধরনের ফুল গাছ বিক্রি করছে। তো আমি এখান থেকে কিছু গাছ নিয়েছিলাম, কি গাছ নিয়েছি তা আমি আপনাদের সাথে নেক্সট কোনো ব্লগে শেয়ার করবো ইনশাল্লাহ। বাহিরে গেলেই এই বেলপুরিটা আমি নিয়ে আসি, আর আজকে দুই প্যাকেট বেলপুরি আমি পার্সেল নিয়ে এসেছিলাম। বাসায় এসে দেখি কেউ বাসায় নেই, সবাই স্কুলে ছিল, তাই একাই আমি খেতে বসে পড়লাম, কারণ এই বেলপুরিটা দেখে আর আমি লোভ সামলাতে পারলাম না। বেলপুরিটা আমি বাহির থেকে রেডি করে নিয়ে এসেছিলাম, জাস্ট এখন টমেটো সস দিয়ে সার্ভ করে খেয়ে নেব। খাওয়া শেষ করে চলে এসেছে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার করার জন্য। গতকালকে দেখলাম এটা একটু ময়লা ময়লা হয়ে গেছে, তো এই ঠান্ডায় আর পানিটা ধরতে চাচ্ছিলাম না। ভেবেছিলাম রোদ উঠলে এটা পরিষ্কার করব, কিন্তু কি আর করা, চোখের সৌন্দর্যের জন্য এটা আমাকে করতেই হচ্ছে, তাই শীতকে উপেক্ষা করেই এটা পরিষ্কার করতে বসে পড়লাম। জানি না কে কে এখন পর্যন্ত আমার এই ব্লগটি কন্টিনিউ করছেন, কিন্তু যারা লাইক দিতে ভুলে গেছেন তারা একটি লাইক দিয়ে দেবেন। আর আজকের এই ব্লগটি আপনাদের কাছে আমার কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাকোয়ারিয়াম সম্পর্কে যদি কিছু জানতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তাছাড়া অলরেডি আমার চ্যানেলে ছোট অ্যাকোয়ারিয়াম সাজানো, পরিষ্কার করা বা আমি কোথা থেকে অ্যাকোয়ারিয়ামগুলো কিনেছি, মাছের কোনটার কীরকম দাম, সব কিছু নিয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। আমি এই ভিডিওগুলো আবার ডিসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে চেক আউট করে আসতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে অলরেডি আমার পরিষ্কার করা হয়ে গেছে, তারপর ফ্রেশ হয়ে বিকেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এটা হচ্ছে সন্ধ্যার ভিডিও ক্লিপ, একটা চা বানিয়ে নিয়ে আসলাম, সাথে বিস্কিটও নিয়ে নিলাম। নাস্তা করে আমি বই নিয়ে টেবিলে বসে যাই স্টাডি করার জন্য। শীতকালে বেশিক্ষণ টেবিলে পড়াই যায় না, কিন্তু যেহেতু ফাইনাল এক্সাম চলছে পড়াটা বাধ্যতামূলক, তাই অজুহাত বাদ দিয়ে পড়তে বসে পড়লাম। যেহেতু কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরীক্ষা, তাই কেমিস্ট্রি সেকেন্ড পেপার বই নিয়ে বসে পড়লাম, আর স্টাডি রুটিন বানানোর কোনো প্রয়োজন মনে করিনি। এখন পরীক্ষায় যেগুলো আসবে ওইরকম কিছুই পড়তে হবে, এক্সট্রা পড়ে কোনো লাভ নেই, তাই ফাইনাল সাজেশন থেকে 90%গুলোই পড়ব, আর সাথে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করব। চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ব্লগ দেওয়ার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে চলে যায়। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।